Assalamualaikum. ভালো আছেন আন্টি? আল্লাহ ভালো রাখিছে বাবা। আল্লাহ ভালো রাখিছে। আল্লাহ যেভাবে রাখি সেইভাবেই থাকা লাগবে। এই সুখই সুখ। আল্লাহ আপনাকে ভালো রাখছে এই সুখই সুখ। হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। আপনি ভিক্ষা করেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছেন এটা কিন্তু একটা বড় ব্যাপার। রহমানে রহিম সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যেভাবে রাখছো সেইভাবেই থাকা লাগবে। হ্যাঁ দুনিয়া দেখো কত মানুষ কত ভাবে আছে, কেউ সুখে আছে কেউ দুঃখে আছে, যা যা মতন তা। আপনি সুখে আছেন? আল্লাহ যে সুখে রাখি এই সুখ। আলহামদুলিল্লাহ আপনি অনেক বয়স হয়ে গেছে আপনার, আপনি ভিক্ষা করেন ঠিক মতো চোখে হয়তো দেখেন না। আপনি আমাকে আপনি কি আমাকে দেখতেছেন? না না কান আছে। কান দিয়ে শুনতেছেন? ও আচ্ছা আচ্ছা। এখানে কত বছর ধরে আপনি ই করেন ভিক্ষা করেন? আসি যাই আসি যাই। আপনার বয়স কত বছর? বয়স পড়ায় সব কাছে কাছে গেছে 100 বছর পড়ায় গেল কাছে। ও যদি না হয় তা গিয়ে আপনি 100 বছর বয়স এখনো হাঁটতে পারেন? না পা ভেঙে গেছে। পা ভেঙে গেছে? আপনি ভিক্ষা করেন কত বছর এখানে? দর্শক একটা কথা বলতে চাই, এই আন্টির বয়স প্রায় 100 বছর, উনি ভিক্ষা করে তারপর অনেক ভালো আছে, আল্লাহ শুকরিয়া আদায় করতে। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা পাওয়ার অনেক কিছু আছে, যে আল্লাহ যেভাবে রাখে আমাদের একটু শুকরিয়া আদায় করা উচিত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আজকে ভিক্ষা পাইছেন? ভিক্ষা পান নাই? এইখানে কতদিন ভিক্ষা করেন? পাকিস্তান আমল থেকে ভিক্ষা করেন। আপনার বয়স কত বছর? কইতে পারবেন না? পাকিস্তান আমল থেকেই ভিক্ষা করেন? আমি খুলনা বইও ভিক্ষা করছি। হ্যাঁ আমি খুলনা বইও ভিক্ষা করছি। খুলনা কয়ে ভিক্ষা করছেন? আপনি থাকেন কোথায়? আমি সিটি কলোনিতে থাকি। সিটি কলোনিতে? আপনি কি হাঁটতে পারেন? আজকে কয় টাকা ভিক্ষা পাইছেন? আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আঙ্কেল একটু এই সাইডে আসেন কথা বলি। আপনি থাকেন কোথায়? এখানে? ও এমনি কি করেন আপনি? জি আল্লাহ কষ্ট। ও আসলে বুঝি নাই, যদি একটু ক্লিয়ার করে বলতেন। খয়রাত করেন মানে ভিক্ষা করেন? ও আচ্ছা, আপনার নাম কি আঙ্কেল? জাহাঙ্গীর। জাহাঙ্গীর, বাড়ি কোথায়? আমার বাড়ি হয়েছে সিলেট। সিলেট। ভিক্ষা করেন কত বছর এখানে? না বছরখানেক। বছরখানেক হয়েছে। সবার আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।